থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য কিছু করার চিন্তা থেকেই ফেসবুকে আবেদন সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন অনেকেই অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির ফেসবুকের মাধ্যমে প্রচার শুরু হয়েছিল থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য কিছু করার বেশ কয়েকদিন ধরেই এই প্রচার চালাচ্ছিলেন কালার্স গ্রুপের সদস্যরা সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এলেন অনেকেই এগিয়ে এলেন রোটারি ক্লাবের মতো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার কলকাতার কাকুরগাছিতে অনুষ্ঠিত হল এক রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরে চক্ষু ও দন্ত বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন সংগঠনের দাবি গত পাঁচ বছর ধরে তারা এভাবেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছেন ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড কলকাতা